গুড মর্নিং, ভালো আছে তো? এখন সকাল 8টা বাজে, আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি, আর তোমরা দেখতেই পেলে একটু আগে যে তোমালি ঘুম থেকে উঠে কি কি কাজ করে নিয়েছে। তো আর বাকি কিছু হয়নি সেরকম, আমরা সবে ঘুম থেকে উঠে এই ব্রাশ ট্রাশ করে আর কি এই সবগুলো করেছি, আর আমি বসেই ছিলাম। তো আমি যাব, এবার দেখা যাক কি করা যায়। বাই দ্য ওয়ে, তোমালি কোথায় গেল? কোথায় গেলে? এই তো। গুড মর্নিং, তোমরা সবাই কি করছো এখন? আর কাল তোমরা সবাই কি করলে জানাতে ভুলো না। কিন্তু তো যেমন বললো যে এখন সকাল 8টা বাজে, তো আমার মোটামুটি মানে মোটামুটি না, এখন অনেক কাজই বাকি আছে। তো এখন আমরা মানে আমি ব্রেকফাস্ট বানাবো, তো চলো তাহলে আমি ব্রেকফাস্ট বানাই, তারপর আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি। তোমালি যতক্ষণ ব্রেকফাস্ট বানানোর কাজ করছে, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করে নিই। চলো তোমাদের দেখাই একটা জিনিস। এই দেখো, এইটাই দেখাবো বলছিলাম। তো এটা কাল অবধি কুড়ি ছিল, আজকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখলাম যে এটা পুরোপুরি ফুটে গেছে। তো সকালবেলা এরকম ঘুম থেকে উঠে যদি এত সুন্দর জিনিস দেখা যায়, সবারই মনটা ভালো হয়ে যায়। তো আমাদেরও ভালো হয়ে গেল, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগতে পারে। ভালো লাগলো তো নিশ্চয়ই জানিও কমেন্টে। তো শুধু গোলাপ নয়, এখানে আরও ফুল ফোটে। এই নয়নতারা আছে, তারপরে তার পাশে টগর ফুল ফোটে। কিন্তু এই গোলাপগুলো কি জানো তো মাঝে মাঝে আসে। তো এই ধরো, এটা এখানে একটা লাল গোলাপ, লাল মতো এই গোলাপটা আছে। তারপরে এই যে এই সাইডে আছে, এটা একটা হলুদ হলুদ মতো ফোটে। তারপর এই গাছটাতে পুরো সাদা গোলাপ ফোটে। তো এইগুলো মাঝে মাঝে একটা দুটো করে ফোটে। তো যখন ফোটে তখন পুরো আমাদের এই ব্যালকনির লুকটাই চেঞ্জ হয়ে যায়। সত্যি খুব ভালো লাগে দেখতে। দেখলে তো সকালবেলা কি সুন্দর একটা সুন্দর জিনিস দেখলাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এখন চলো তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ, একজন কেউ জামা কাপড় মেলছে। এখন তোমরা বলবে যে জামা কাপড় মেলাতে আর কি মজার জিনিস আছে? স্বাভাবিক, জামা কাপড় যখন ধোয়া হয়েছে তো তখন তো মেলবেই। কিন্তু একটু ওয়েট করো, এবার চলো তোমাদের একটা জিনিস দেখাই। চলো তাহলে। এই যে বালতিটা দেখছো, এটা এখানে রাখার কারণ একটাই, যে একসাথে জামা কাপড় বালতির মধ্যে নিয়ে গিয়ে মেলা হবে। কিন্তু আমাদের রিতেশ, সে তো রিতেশ, সে কি করে এবার দেখো। এই দেখো, একটা একটা করে জামা কাপড় নেবে, একটা একটা করে গিয়ে মেলবে। এর পেছনে কারণটা মানে ও নিজেই জানে, এত অদ্ভুত, ভগবান জানে কেন এরকম করে। তো এরকম আরও মজার কিছু কিছু জিনিস দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। তো এখন আমি ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি। তো আমি খুব একটা বলবো তো এক্সপার্ট তো নই, তো চেষ্টা করি গোল বানানোর, আর যাতে রুটিগুলো ফোলে তো সেটারই চেষ্টা করি। আর এটা হচ্ছে মাছের ঝোল। যেমন সিম্পল, খুব মাছ প্রথমে ভেজে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, লঙ্কা চিরে আর টমেটো দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে নুন চিনি আর জল ঢেলে যেমন দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর ব্যাস হয়ে গেল।
আর এখন তো আমি চিকেন বানাচ্ছি, যেমন বাড়িতে আমরা বানিয়ে থাকি খুব সিম্পল ওরকমই চিকেন বানাচ্ছি, কিছু হাইফাই নয়। তো প্রথমে যেমন আলু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচি, তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপর রসুন আদা আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাংস আর আলুটা দিয়ে কষানো হয়ে গেছে, তারপর জল ঢেলে দিই, তার মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা, ব্যাস এইটুকুনি। পটল ভাজা, কালকের মুগ ডাল মানে ছিল মানে আগের মুগ ডাল, আর কালকের চাটনি, আর এটা আজকে মাছের একদম পাতলা ঝোল, আর এটা হচ্ছে মাংস, ব্যাস এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো এই সবে স্নান করে আসলাম, বুঝতেই পারছো তোমরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি কি রান্না করেছি, ভীষণ সিম্পল রান্না করেছি কালকের মতোই। আসলে এখানে লকডাউনের জন্য যে বাজারটা বসে না, সেই বাজারটাই বন্ধ করে দিয়েছে, তো তার জন্য মানে যেহেতু সবজি তাই জন্য তেমনভাবে কিছুই পাওয়া যাচ্ছে না, সেই ঠেলা গাড়ি বলে না, সেই ঠেলা গাড়িগুলো নিচ দিয়ে যায়, তো সেখান দিয়ে যেমন সবজি নেওয়া হচ্ছে সেটাই। আর ধরো মাছ বা মাংসেরও যে বাজারগুলো মানে সব বন্ধ, মানে ধরো যদি খোলা হতে সেই একটা, আর সেই রুই ওই মাছ ছাড়া আর কোনো মাছও পাওয়া যাচ্ছে না, তো তাই জন্য যা আছে তাই দিয়েই করতে হচ্ছে, আর পরেও সেটাই করতে হবে, কিছু করার নেই। তো চলো এখন আমি একটু আমার একটু স্কিন কেয়ার করে নিই ছোটো মতো, তার মধ্যে যা গরম পড়েছে বাপরে, মানে আমার তো এখনই ঘামাচি বেরিয়ে গেছে এরকমই একটা অবস্থা। আর এটা বলছিলাম মানে তোমরা তো দেখলেই, আচ্ছা তোমরা কি মানে কালকে তো দেখলে, আর আমরা সোমবার দিনকেও নিরামিষ খেয়েছিলাম, আসলে রিতেশের বাড়িতে সংক্রান্তিতে নিরামিষ খায় মানে নববর্ষে আগের দিন, তো তাই জন্য দুদিন ধরে নিরামিষ খেয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে একটু নাই করেই ফেলি আমিষ, তার মধ্যে দুটোই মাছ ছিল মানে দু পিসই ছিল, তাই ভাবলাম ওই মাছটা কি হবে, তো মাছটাও করে নিলাম আর একটুখানি মাংসও করে নিলাম। তো আমরা আবার পর মানে লাঞ্চ করবো, এখন মনে হয় 1টা বাজে, তো আরো 10-15 মিনিট পর কারো সবে উঠে আসলাম, মানে এই সময় বসার মানে টাইম পেলাম, সকাল থেকে একটু বুঝতে পারিনি, তো একটু পর আমরা লাঞ্চ করবো, তো তারপর আবার তোমাদের সাথে বিকালবেলায় কথা বলবো, চা নিই,
ঠিক আছে চলো, তখন আবার আড্ডা মারা যাবে। তো যেমন বলেছিলাম ঠিক চলে এসেছি বিকালের চা নিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, চায় পিলো, গরম হয়। আজকের জন্য এইটুকখানি, কাল আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সব থেকে বেশি দরকারি যেটা সেটা হচ্ছে বাড়িতে থেকো। ইউ স্টে হোম, স্টে সেফ, বাই বাই।